नमस्कार বন্ধুরা, পাপিয়াস কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করছি। আমি এখানে এক ঝুড়ি কচু শাক কেটে নিয়েছি। শোলা কচু বা কালো কচু যে যাই বলেন না কেন, আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার এই কচু শাকটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি এখানে সামান্য একটুখানি জল দিয়েছি, জাস্ট ভিজিয়ে নিলাম। এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেব। আমি কচু শাকটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। অর্ধেকটা কচু শাক প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরের বার সেদ্ধ করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম। যতক্ষণ কচু শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই মাছের মাথাতে নুন হলুদটা মাখিয়ে নেব। দেখুন আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, আমি এইভাবে কেটে নিয়েছি আর এই মাথায় আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা মাছের মাথার গায়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার দেখুন ইলিশ মাছের মাথা দুটোতে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাথাটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই তেলে আমি মাছের মাথাটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে উল্টে পাল্টে আস্তে আস্তে মাথাগুলোকে আমি ভেজে নেব। আমি উল্টে পাল্টে এই মাথা দুটোকে ভেজে নিয়েছি আর বাকি যে দুটো টুকরো রয়েছে সেই টুকরো দুটো এই একইভাবে ভেজে নেব। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন ইলিশ মাছের মাথা দুটো আমি এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি, কড়াইতে যা তেল ছিল আমি আর তেল দেব না। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, হাফ চামচ পাঁচফোড়ন দিলাম, এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম, তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা সেদ্ধ করে দেখুন আমি এরকম একটা ফুটো থালায় রেখে দিয়েছিলাম, এক্সট্রা জলটা ঝরে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে কচু শাকটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম কারণ মাছের মাথায় নুন দেওয়া আছে, হাফ চামচ চিনি দিলাম। এবার এই নুন হলুদ আর চিনিটা শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে ঠিক এইভাবে একটু ঘেটে দিতে হবে, তাহলে যে শাকগুলো একটু গোটা গোটা রয়েছে সেগুলো একদম গলে যাবে, মিশে যাবে। নুন হলুদ আর চিনিটা শাকের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, শাকগুলো দেখুন বেশ ঘেটে দিয়েছি। এবার ভেজে রাখা মাছের মাথা আর 4টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এই মাছের মাথাগুলো আমি শাকের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দেব। আর মাথাগুলো আমি খুব বেশি ভেঙে দেব না, তার কারণ শাকটার মধ্যে প্রচুর কাটা হয়ে যাবে, খাওয়ার সময় অসুবিধা হবে, যার জন্য আমি মাথাগুলো গোটা গোটাই রেখে দেব আর যেগুলো একটু বড় সেইগুলো একটু ভেঙে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে রান্নাটা করব, তার কারণ মাথাগুলো একটু নরম হবে আর জোর বাড়িয়ে দিলে তলায় পুড়ে যেতে পারে। আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, সেই জন্য এখানে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, এই জল জল ভাবটা যেন একদম শুকিয়ে যায়। দেখুন আমার কচু শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি আর বেশি শুকাবো না। এই শাক যতটা শুকানো যায় ততই কিন্তু টেস্ট বেশি হয়। তো আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর আমি যেভাবে আজকে এই রান্নাটা করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন, করে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।